बाबरी मस्जिद मामला निये आज ऐतिहासिक राय दिल लखनऊ सीबीआई आदालत। अभियुक्तदेर बेकसूर खालास। अनेकेर मते अभियुक्तदेर पक्षेई गेछे राय। विस्तारित आलोचना करछि। दीर्घ 28 बछर पर बाबरी मस्जिद मामलार राय घोषणा करल लखनऊ आदालत। 1992 सालेर 6 डिसेम्बर एकदल उन्मुक्त जनतार हामलाय ध्वंस हये जाय बाबरी मस्जिद। এই ঘটনার জোয়ারে সারা দেশ জুড়ে ছড়িয়েছিল সাম্প্রদায়িক হিংসা। মৃত্যু হয়েছিল 1800 জনের। 28 বছর পর এই ঘটনার ঐতিহাসিক রায় ঘোষণা করল লখনৌর বিশেষ সিবিআই আদালত। এই মামলার অভিযুক্ত তালিকায় ছিল বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলীমোহন যোশী, কল্যাণ সিং, উমা ভারতীর মতো একাধিক হেভিওয়েট নেতারা। আজ মামলার রায় ঘোষণা করে লখনৌর বিশেষ সিবিআই আদালত। জানিয়ে দেয়, তাণ্ডবের ঘটনা আচমকা ঘটে গিয়েছিল, পূর্ব পরিকল্পিত ছিল না। মামলার শুনানি আজই, অভিযুক্তদের বেকসির খালাস দিল লখনৌ সিবিআই আদালত। বাবরি মসজিদ ধ্বংস মামলার মোট 49 জন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যেই 17 জনের মৃত্যু হয়েছে, বাকিদের ভাগ্য নির্ধারিত হয় আজ। এর আগে বলা হয়েছিল রায় ঘোষণার সময় সকল অভিযুক্তকে আদালতে উপস্থিত থাকতে হবে, তবে আজ আদালতে উপস্থিত ছিলেন না লালকৃষ্ণ আডবাণী এবং মুরলীমোহন যোশী। কোভিড পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার জন্যই আজ সকল অভিযুক্ত আদালতে উপস্থিত থাকতে পারেননি। আদালতে উপস্থিত থেকে রেহাই চেয়ে আদালতের আর্জি জানিয়েছিলেন 92 বছর বয়সী আডবাণী এবং 86 বছর বয়সী যোশী। আবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন উমা ভারতী। অন্যদিকে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাবরি মামলার অন্যতম অভিযুক্ত কল্যাণ সিং। গত বছর অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় শীর্ষ আদালত। শিলান্যাসের পর ইতিমধ্যে অযোধ্যার মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়। অভিযোগের 1992 সালে লালকৃষ্ণ আডবাণী, মুরলীমোহন যোশী সহ 3 বিজেপি হেভিওয়েট নেতার নেতৃত্বে উত্তেজিত জনতা গুটিয়ে দিয়েছিল বাবরি মসজিদকে। যদিও এই ঘটনার অভিযুক্ত থাকা অভিযুক্তরা অস্বীকার করেছেন আডবাণী এবং মুরলীমোহন যোশী। বন্ধুরা, আপনারা এই নিউজটিকে কিভাবে নিচ্ছেন? অর্থাৎ বাবরি মসজিদের মামলা পুরোপুরি রায় কিন্তু অভিযুক্তদের দিকেই গেল। আপনারা কিভাবে নিচ্ছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করুন। ভারতীয় সংবিধান মেনেই কি এই রায় দেওয়া হয়েছে? আপনারা আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি শেষ করছি, অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন যে এক এক করে সরকারের পক্ষে কিন্তু রায় যাচ্ছে, এমনই সাধারণ মানুষের বক্তব্য। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।